নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স ডু কম দি জুলার্স। আজকে আমরা নাউন বা বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণে যাকে বিশেষ্য পদ বলা হয়, ইংরেজিতে তাকে বলা হয় নাউন। আমরা বিশেষ্য পদ কথাটিকে আমরা পাশে রেখে দিলাম, যে সাইড করে দিলাম। নাউনের সঙ্গে নামের একটা সুসম্পর্ক আছে, নাউনের সঙ্গে নামের একটা সুসম্পর্ক জড়িয়ে আছে। নাউন অর্থাৎ যে কোনো নামকেই আমরা নাউন বলতে পারি। যেমন যদি আমরা অভিনেতা অভিনেত্রীদের নাম বলি, দেব, জিৎ, বাংলায় যারা রয়েছে, দেব একটা নাউন, জিৎ একটা নাউন। কিংবা যদি অ্যাক্ট্রেসের দিকে যাই, রুক্মিণী, সেও একটা নাউন। কিংবা যদি আমরা যাই শুভশ্রী গাঙ্গুলি, সেও একটা নাউন। কিংবা যদি যাই আমরা বাঘ, একটা প্রাণীর নাম, কিংবা সিংহ, একটা প্রাণীর নাম। এই যে আমার হাতে মার্কার রয়েছে, মার্কার একটা জিনিসের নাম, পেন একটা জিনিসের নাম, মোবাইল ফোন যেটা আমরা ব্যবহার করি সেটাও একটা নাম। আমাদের চারপাশে আমরা নামকে ঘিরে রয়েছি। তার আগে আমাদের যেটা জানা দরকার, সেটা যে নামটা আসলে কী, কোথা থেকে এসেছে। আমরা কথা বলার সময়, আমরা যখন কথা বলি, একটা সেন্টেন্স তৈরি করি, কয়েকটা ওয়ার্ডকে সাজিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করি বা একটা বাক্য তৈরি করি, সেই সেন্টেন্সের প্রত্যেকটা পার্টকে আমরা কোনো না কোনো ভাগে বিভক্ত করতে পারি। সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, প্রেপোজিশন হতে পারে, কনজাংশন ইন্টারজেকশন এগুলো হতে পারে। এগুলো আসলে কী, মানে নাউন ছাড়া আর যেগুলো বললাম সেগুলো আসলে কী, সেগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কথার অর্থ কী, পার্ট মানে কী, অংশ, এবং স্পিচ মানে হচ্ছে আমরা যে কথা বলি। আমাদের কথা বলার অংশ হিসাবে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, সেই ওয়ার্ডগুলোকে আমরা বিভিন্ন রকমভাবে চিহ্নিত করি, তাদেরকেই আমরা পার্টস অফ স্পিচ বলি। যেরকম আমরা যদি খিচুড়ি তৈরি করি, আমরা যখন খিচুড়ি খাই, খিচুড়িতে কী দেওয়া থাকে, চাল থাকে, ডাল থাকে, তারপরে সয়াবিন থাকে, কিংবা আরও মটরশুঁটি থাকে, আরও অনেক কিছু দিয়ে একটা খিচুড়ি তৈরি হয়। তো খিচুড়ি তৈরির সময় আমরা কী করি, চাল ডাল এগুলো দিই। তো এই একটা একটা উপাদান হচ্ছে, আমাদের যদি একটা কথা, একটা যদি কথা যদি খিচুড়ি হয়, একটা লাইন যদি খিচুড়ি হয়, সেখানে প্রত্যেকটা শব্দ হচ্ছে একটা একটা উপকরণ। সেই উপকরণগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বিভক্ত করি। আমরা খিচুড়ি করার সময় যেরকম সবচেয়ে বেশি পরিমাণে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে চাল, চালের পরিমাণটা বেশি পরিমাণে থাকে, সেরকমভাবেই আমরা কথা বলার সময় কিন্তু আমরা নাউনটাকে সবচেয়ে বেশি ব্যবহার করি। মানে খিচুড়ির চালের সঙ্গে আমরা নাউনের কম্প্যারিজন করতে পারি। আজকের আমরা নাউন সম্পর্কে জানবো, সেই নাউনের কী কী বৈশিষ্ট্য রয়েছে বা নাউন কোথায় কোথায় আমরা ব্যবহার করছি সেই সম্পর্কে আমরা জানবো, এবং নাউন কাকে বলে আমরা সম্পর্কে জানবো। নাউন কথাটি আমরা যদি সংজ্ঞা ধরি, সংজ্ঞাতে লেখা রয়েছে যে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান। ব্যক্তির নাম হতে পারে, যেমন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি স্পোর্টস পার্সনের নাম, কিংবা দেব, জিৎ, শাহরুখ খান, কিংবা যদি হয় আমাদের আমির খান, কিংবা সালমান খান, কিংবা যদি হয় নওয়াজুদ্দিন সিদ্দিকী, কিংবা আরও যে সাউথের যে প্রভাস, যে বিভিন্ন রকমের অ্যাক্টার্স রয়েছে, অভিনেতা রয়েছে, তাদের নাম হতে পারে। ব্যক্তির নাম, বস্তুর নাম হতে পারে, বিভিন্ন রকমের পেন, পেন্সিল, কলম, টেবিল, চেয়ার, আমাদের আশেপাশে যত নাম, আমরা নাম দিয়ে ঘিরে রয়েছি সম্পূর্ণভাবে। স্থানের নাম হতে পারে কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ, কিংবা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, জাপান, চীন, যত দেশের নাম আছে সেগুলো হচ্ছে স্থানের নাম, জায়গার নাম, বা অন্য কোনো কিছুর নাম। মানে এর মধ্যেই সব কিছু কভার হয়ে যাচ্ছে, যে পৃথিবীতে যত নাম আছে, যত কিছু নাম আছে, সবাইকেই আমরা নাউন হিসেবে চিহ্নিত করি। সেই নাউনকে আমরা কয়েকটা পার্টে ভাগ করি। কয়েকটা পার্টে কী কী, না প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই পাঁচটা ভাগে মূলত ভাগ করি। তাছাড়াও আরও কিছু মানে ছোট ছোট ভাগ রয়েছে, সেগুলো সম্পর্কেও আমরা জানবো। তো এখানে আমরা নাউনের কিছু উদাহরণ দেখেছি, দেব একজন ব্যক্তির নাম, জিৎ একজন ব্যক্তির নাম, বয় হচ্ছে মানুষের একজন ক্যাটাগরির নাম, যারা মানে দেখতে কিছুটা, টাইগার অর্থাৎ বাঘ একটা প্রাণীর নাম, সচিন তেন্ডুলকর একটা স্পোর্টস পার্সনের নাম, একজন ব্যক্তির নাম, গার্ল একটা মানে মেয়ে, মানে মানুষের এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, একটা ক্যাটাগরি হয় মেয়ে, একটা ক্যাটাগরি হয় ছেলে, সেই ধরনের একটা বৈশিষ্ট্যের নাম হচ্ছে মেয়ে, কিংবা পেন একটা বস্তুর নাম, ইত্যাদি এটসেট্রা লেখা রয়েছে। তাহলে আমরা নাম সম্পর্কে মোটামুটি যে ধারণা পেলাম, যে কোনো কিছুর নাম, পৃথিবীতে যত নাম রয়েছে, নাম মানেই সেটাকে আমরা নাউন বলবো। এখন আমরা জানবো কমন নাউন সম্পর্কে। কমন নাউন আসলে কি, আমরা প্রপার নাউনটা একটু পরে জানছি, এর পরবর্তীতেই আমরা প্রপার নাউন সম্পর্কে জানবো। তার আগে কমন নাউন সম্পর্কে জেনে নিই। কমন কথার অর্থ কি, না কিছু ক্যাটাগরির ক্ষেত্রে সেই জিনিসটা কমন হবে। কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না, না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায়, তাকে আমরা কমন নাউন বলি। সেটা কিরকম জিনিস, যে কোনো একটা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, এটাকেও আমরা একটা মার্কার বলছি, এটাকেও একটা মার্কার বলছি। তাহলে এই দুটোর মধ্যে কমন কি, যে এটাও মার্কার, এটাও মার্কার, কাউকে নির্দিষ্ট করে বলছি না, এটাকেও মার্কার বলছি, এটাকেও মার্কার বলছি। কিংবা যদি আমরা গ্রিন মার্কার আনতাম, তাহলে সেই গ্রিন মার্কারটাকেও মার্কার বলতাম। আমি যেমন একটা বয়,
পাড়ার যদি পাঁচু হয় সেও একটা বয়, যদি হয় রাম সেও একটা বয়, যদি শাহরুখ খান হয় সেও একটা বয়, যদি দেব হয় সেও একটা বয়, যত কিছু আছে যারা ছেলে তাদেরকে আমরা সবাইকে বয় বলতে পারি। যেরকম গার্ল, গার্ল বলতে সমস্ত মেয়েকে, সেটা মিতা গীতা সীতা যেই হোক না কেন, প্রত্যেকেই আমরা গার্ল বলতে পারি। যে তাদের একটাই ক্যাটাগরি কি, তাদের একটাই জাতি কি, একটা কমিউনিটি, সেটা হচ্ছে গার্ল। আমরা প্রত্যেকেই পার্টিকুলারলি গার্ল বলতে পারি, মিতাকেও গার্ল বলতে পারি, সীতাকেও গার্ল বলতে পারি, আবার গীতাকেও গার্ল বলতে পারি। কিংবা স্টুডেন্ট, স্টুডেন্ট একটা ক্লাসে বিভিন্ন রকম স্টুডেন্ট থাকে, স্টুডেন্টের নাম বিভিন্ন রকম হতে পারে, সেটা ছাত্র হতে পারে, ছাত্রী হতে পারে, সেটা হতে পারে বিজেন হতে পারে, হতে পারে রোহিত হতে পারে, রাহুল হতে পারে, প্রিয়াঙ্কা হতে পারে, যা কিছু হতে পারে সবাই স্টুডেন্ট হতে পারে, ছাত্র কিংবা ছাত্রী হতে পারে। ডগ, ডগ হচ্ছে আমাদের পাড়াতে হতে পারে একটা ডগ, সেটা তাকেও আমরা ডগ বলবো, ডগ মানে কুকুর। আমাদের পাশের পাড়াতেও যে কুকুরটা ঘুরে বেড়ায় তাকেও আমরা ডগ বলবো, যদি অন্য পাড়াতে আমরা কুকুর দেখতে পাই তাকেও আমরা ডগ বলবো, যাদের বাড়িতে পোষা কুকুর আছে সেও একটা ডগ, তার নাম যা রাখা হোক না কেন, তার নাম ভোলা রাখতে রাখতে পারে, ভোলু রাখতে পারে, কালু রাখতে পারে, যাই রাখুক না কেন, প্রত্যেকেই আমরা তাকে কমন নাউন হিসেবে ডগ বলতে পারি। সে একটা প্রজাতি, সেটা হচ্ছে কুকুর। কিংবা ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল, ফুল আমরা বিভিন্ন রকমের ফুল দেখতে পাই, জবা ফুল, গাঁদা ফুল, বিভিন্ন রকমের ফুল, সবাইকেই আমরা ফ্লাওয়ার বলি, ফুল বলি। একই রকমভাবে অ্যাক্টর, অ্যাক্টর আমরা এক্ষুনি নাম বললাম, শাহরুখ খান, সালমান খান, দেব, জিৎ, প্রচুর রয়েছে, বাংলাতে রয়েছে, হিন্দিতে রয়েছে, এটসেট্রা ইত্যাদি, এগুলোকে আমরা কমন নাউন বলছি। এখন আমরা প্রপার নাউন সম্পর্কে ডিসকাস করব। তো প্রপার নাউনের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝাবে সেটাকে আমরা প্রপার নাউন বলবো। যেমন হচ্ছে দেব, একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, আমরা অভিনয় করতে দেখি দেবকে, কিংবা অন্য কারোর নামও যদি দেব হয় সেই দেব নামটা যার তাকেই কিন্তু আমরা দেব বলতে পারবো, অন্য কাউকে দেব বলতে পারবো না। অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি, জিৎ একটা নির্দিষ্ট ব্যক্তি, একজন অভিনয় করেন তাকেই আমরা জিৎ বলতে পারবো, কিংবা যার নাম জিৎ হবে তাকেই আমরা জিৎ বলতে পারবো, অন্য কাউকে জিৎ বলতে পারবো না। সচিন, সচিন তেন্ডুলকর, সচিন যার নাম হবে তাকেই আমরা সচিন বলতে পারবো। একই রকমভাবে পাঁচু, পাড়ার যে পাঁচু থাকে, যে কোনো পাঁচু, সে তাকে আমরা পাঁচু বলতে পারবো। কিংবা প্রতিম, নীলা, নীলেশ ইত্যাদি, এরকম যে নামগুলো নির্দিষ্ট কোনো একটা জায়গার নাম, কোনো একটা ব্যক্তির নাম, সেটাকেই আমরা প্রপার নাম বলবো, যার কিন্তু প্লুরাল ফর্ম হবে না। যদি আমরা জায়গার নাম বলি কলকাতা, যেই জায়গাটার নাম কলকাতা তাকেই আমরা কলকাতা বলতে পারবো। যদি আমরা বলি মুম্বাই, মুম্বাই যেই জায়গাটার নাম, যেই প্লেসটার নাম, সেটাকেই আমরা মুম্বাই বলতে পারবো, অন্য কোনো জায়গাকে মুম্বাই বলতে পারবো না। তো সেটা হচ্ছে প্রপারলি সেই জায়গাটার নাম বা সেই ব্যক্তির নাম, সেই নির্দিষ্ট কিন্তু ব্যক্তির নাম, নির্দিষ্ট জায়গার নাম বা নির্দিষ্ট বস্তুটির নাম, তখন তাকে আমরা এই প্রপার নাউন বলছি। এখন আমরা প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্য নিয়ে আলোচনা করবো একটু। প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্যটা কীভাবে হয় বা প্রপার নাউন বা কমন নাউন একটু বোঝার চেষ্টা করি আমরা আগে। এখানে আমরা দেখেছি যে রাম, রাম একটা প্রপার নাউন, একজন ব্যক্তির নাম, রতন একজন ব্যক্তির নাম, প্রপার নাম, রক্তিম একটা ছেলের নাম এবং প্রিয়াংশু একটা ছেলের নাম, এই যে যতগুলো আমরা দেখছি এগুলো ছেলের নাম, এবং তার কমন হিসাবে আমরা কি বলেছি না বয়। আমরা কিন্তু রামকে বয় বলতে পারি, রতনকে বয় বলতে পারি, রক্তিমকে বয় বলতে পারি এবং প্রিয়াংশুকে বয় বলতে পারি। তাই এদের প্রত্যেকের জন্য কমন নাম হচ্ছে বয়, এবং এরা হচ্ছে সবাই প্রপার নাম, মানে রামকে রতন বলতে পারি না কিংবা রতনকে রাম বলতে পারি না। একই রকম ভাবে যদি আমরা গার্ল দেখি, গার্লের ক্ষেত্রে রিয়া একটা নাম, রিমা একটা নাম, রিতা একটা নাম, মিতা একটা নাম, তাহলে গার্ল, গার্ল মানে মেয়ে, এদের প্রত্যেকের কমন নাউন হচ্ছে গার্ল, এটাকে আমরা কমন নাউন বলছি। কেননা রিয়াকেও আমরা গার্ল বলতে পারি, রিমাকেও গার্ল বলতে পারি, রিতাকেও গার্ল বলতে পারি, মিতাকেও আমরা গার্ল বলতে পারি। একই রকমভাবে এরা কিন্তু প্রত্যেকে প্রপার নাউন, এটা যাদের নাম, যেই ব্যক্তির নাম তাকেই আমরা বলতে পারবো, অন্য কাউকে বলতে পারবো না। একই রকমভাবে যদি আমি অ্যাক্টরের ক্ষেত্রে যাই, যেমন দেব একজন অ্যাক্টর, জিৎ একজন অ্যাক্টর, ঋতিক একজন অ্যাক্টর, অঙ্কুশ একজন অ্যাক্টর, এরকম যে অভিনেতারা, এদের প্রত্যেককেই আমরা অ্যাক্টর বলতে পারি, কিন্তু এদের কারোর নাম কাউকে বলতে পারবো না, যার যার যেটা নাম সেটাই আমরা বলবো। তাহলে এখানে বোঝা গেল, যেরকম ম্যান, এখানে সচিন তেন্ডুলকর, এখানে সাধারণত আমরা স্পোর্টস পার্সনের নাম লিখেছি, যে সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, এম এস ধোনি, এই যে নামগুলো রয়েছে, এরা প্রত্যেকেই স্পোর্টস পার্সন, এরা একটা পার্টিকুলার ব্যক্তির নাম, এবং প্রত্যেককেই আমরা ম্যান বলতে পারি, তারা প্রত্যেকেই এক একজন মানুষ, তাই আমরা ম্যান বলতে পারি। তাই ম্যান এখানে কিন্তু কমন নাম, এবং এরা হচ্ছে প্রপার নাম।
একই রকম ভাবে যে আমরা ইউটিউব চ্যানেলে আমরা প্রচুর দেখতে পাই, যেমন টেকনিক্যাল গুরুজি, মাই স্মার্ট সাপোর্ট বা আমাদের এই যে চ্যানেলটি রয়েছে উজ্জ্বল আর্টস, এই চ্যানেলগুলো থেকে আমরা এগুলো হচ্ছে নির্দিষ্ট নাম, একটা চ্যানেলের নাম টেকনিক্যাল গুরুজি, একটা চ্যানেলের নাম মাই স্মার্ট সাপোর্ট, একটা চ্যানেলের নাম উজ্জ্বল আর্টস, এরকম ভাবে প্রত্যেকটা একটা ইউটিউব চ্যানেল, এবং ইউটিউব চ্যানেলকে আমরা কমন নাম বলতে পারি, কিন্তু প্রত্যেকের যে আলাদা আলাদা নাম রয়েছে, নির্দিষ্ট নাম রয়েছে, সেটা কিন্তু প্রপার নাম, অর্থাৎ প্রপার একটা নাম, যেই নামটা যার নাম তাকেই বলা যাবে, অন্য কাউকে বলা যাবে না। কমন নাম কিন্তু বিভিন্ন ব্যক্তির, পার্টিকুলার ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যেমন হচ্ছে বয়, রামকে আমরা পার্টিকুলারলি বয় বলতে পারি, যে রাম ইজ আ বয়, রতন ইজ আ বয়, রক্তিম ইজ আ বয়, প্রিয়াংশু ইজ আ বয়, কিংবা রিয়া ইজ আ গার্ল, রিমা ইজ আ গার্ল, রিতা ইজ আ গার্ল, গীতা ইজ আ গার্ল, তাহলে এরা পার্টিকুলারলি একটা একটা কিন্তু নাম, এখানে কিন্তু এদের সমষ্টিকে আমরা গার্ল বলছি না, যে এদের প্রত্যেকেই মিলে গার্লটাকে সৃষ্টি করছে, এটা কিন্তু নয়। এখানে বয় যেরকম রাম, রতন, রক্তিম, প্রিয়াংশু, এরা সবাই মিলে কিন্তু বয় সৃষ্টি করছে না, তখন অন্য নাম হবে, সেটা সম্পর্কে আমরা আসবো। এরা রামকে পার্টিকুলারলি আমরা বয় বলতে পারি, রতনকে আমরা পার্টিকুলারলি বয় বলতে পারি, রক্তিমকে আমরা পার্টিকুলারলি বয় বলতে পারি, কিংবা প্রিয়াংশুকে আমরা পার্টিকুলারলি বয় বলতে পারি। এখন আমরা যেই বিষয়টি নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে কালেকটিভ নাম। কালেকটিভ নামকে বাংলায় বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি, সমষ্টি কথার অর্থ কি, একসঙ্গে যখন অনেকে মিলিত হয় তখন সেখানে সমষ্টি তৈরি হয়। কালেক্ট কথার অর্থ কি, সংগ্রহ করা, অর্থাৎ আমরা যখন কালেক্ট করি মানে কি, সংগ্রহ করি, আমরা সংগ্রহ করা মানে কি, কোনো জিনিস রেখে রেখে একটা জায়গাতে জড়ো করি, সেরকমভাবেই কালেকটিভ নাউন কি করে, না বেশ কিছু নাউনকে জড়ো করে একটা নতুন নাম সৃষ্টি করে, তাকে বলা হয় কালেকটিভ নাউন। বেশ কিছু নাউনকে একত্রিত করে নতুন একটা নামের সৃষ্টি করে, তাকে বলা হয় কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আর কমন নাউন কিন্তু একরকম নয়, কমন নাউন হচ্ছে সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে কি, বয় মানে পার্টিকুলারলি একটা বয়কে আমরা বয় বলতে পারি, পার্টিকুলারলি অমিতকে আমরা বয় বলতে পারি, পার্টিকুলারলি সুমিতকে আমরা বয় বলতে পারি, কিন্তু এই যে কালেকটিভ নাউন পার্টিকুলার কোনো একজনকে কিন্তু বলা যাবে না। যদি আমরা দেখি যে অমিত একটা বয় বা সুমিত একটা বয়, এদের সুমিত একটা বয় যদি হয়, তাহলে এদের প্রত্যেককে আমরা অমিতকেও পার্টিকুলারলি বয় বলতে পারি, কিংবা সুমিতকে পার্টিকুলারলি বয় বলতে পারি, কিন্তু যখন আমরা কালেকটিভ নাউন তৈরি করব, কালেকটিভ নাউনের ক্ষেত্রে কিন্তু কোনো একজনকে বোঝাবে না, পার্টিকুলারলি কোনো একজন নির্দিষ্টকে বোঝাবে না। এখানে কি হবে, যে গ্রুপ অফ বার্ডস অলসো ইউজ টু ডিসকাস মোরাল হোপস অফ অ্যানিমাল সাচ অ্যাজ শিপ অর গোটস, অর্থাৎ এক পাল যখন পাখি হবে, মানে এক ঝাঁক পাখি, মানে শুধুমাত্র একটা পাখিকে তো আমরা কমন নাউন বলবো, বার্ড মানে পাখি, সেটা আমরা কমন নাউন বলবো, মানে যে কোনো পাখিকে, আমরা পাখি বিভিন্ন রকমের হতে পারে, প্যারট হতে পারে, কিংবা ময়না হতে পারে, আরও অনেক রকমের পাখি হয়, তো সেই বার্ডগুলোকে আমরা কমন নাউন হিসেবে ধরতে পারি, কিন্তু অনেকগুলো পাখি যখন একসঙ্গে একটা পাল তৈরি করছে, একটা পাখি হলে কিন্তু হবে না, অনেকগুলো পাখি যখন গ্রুপ তৈরি করছে তখন তার নাম হচ্ছে কি, ফ্লক, কিংবা ক্রাউড। ক্রাউড মানে কি, ভিড়। আমরা একা একা কি কোথাও ভিড় করতে পারি, হয় না, একা একা কোনো ভিড় হয় না, সেখানে বিভিন্ন রকম ম্যান থাকতে পারে, উম্যান থাকতে পারে, অর্থাৎ ম্যানের প্লুরাল নাম্বার মেন এবং উম্যান, এরা সবাই মিলে, কিংবা আরও অনেক কিছু যে সমস্ত প্রাণীরা মিলে একটা ভিড় তৈরি হয়। ভিড় যখন তৈরি হবে তখন অনেককে দরকার হবে, একা একা কিন্তু ভিড় তৈরি হয় না। সেই ইউজুয়ালি ইউজ টু ডিসক্রাইব আ গ্রুপ অফ পিপুল, কিছু মানুষ যখন একত্রিত হয়, সেই মানুষের একত্রিত হওয়াটার সমষ্টিকে বলা হয় ভিড়, কিংবা গ্যাং। গ্যাং কাকে বলা হয়, গ্যাং হচ্ছে এক গ্রুপ অফ ক্রিমিনালস, যারা ক্রিমিনাল বা ক্রাইম করে, যারা অপরাধ করে, যারা অপরাধী, সেই অপরাধীদের যদি কোনো গ্রুপ তৈরি হয়, একটা দল তৈরি হয়, অনেক অপরাধীকে একসঙ্গে যদি একটা দল তৈরি হয়, তখন তাকে আমরা বলবো আ গ্যাং, একটা দল। কিংবা ওয়ার্কার্স অ্যাজ সেইলার অর ওয়ার্কার্স অফ ডক, যারা বন্দরে কাজ করে বা যারা সাধারণত জাহাজে কাজ করে, তাদেরকেও আমরা গ্যাং বলতে পারি, তাদের যে গ্রুপটা তাদেরকেও গ্যাং বলতে পারি, তবে অ্যাজ আ ক্রিমিনাল কিন্তু নয়, তারা কিন্তু ক্রিমিনাল নয়, তাদেরকে আমরা গ্যাং হিসাবে বলতে পারি। এইরকমভাবে কালেকটিভ নাউনটা কি করে, না সমষ্টিবাচক বিশেষ্য, অনেকগুলো নাউনকে, সেটা কমন নাউন হতে পারে, অনেকগুলো কমন নাউনকে একত্রিত করে একটা নাউন তৈরি করছে, বা কয়েকটা প্রপার নাউনকে একত্রিত করে একটা নাউন তৈরি করছে, যে একটা কালেকটিভ নাউন যার ভেতরে প্রচুর প্রপার নাউন আছে, প্রপার নাউন আমরা খুঁজে খুঁজে একটা একটু করে নাউন বের করতে হবে, কিংবা কমন নাউন একসঙ্গে হয়ে একটা কালেকটিভ নাউন সৃষ্টি করছে। কালেকটিভ নাউন কি করে, তাহলে কিছু নাউনকে একত্রিত করে একটা নাম সৃষ্টি করে। এখন আমরা জানবো মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য সম্পর্কে। মেটেরিয়াল নাউন মানে কি, বস্তুবাচক বিশেষ্য। তাহলে বস্তুবাচক বিশেষ্য মানে কি, যে কোনো বস্তুকেই আমরা মেটেরিয়াল নাউন বলবো, যেমন চেয়ার, টেবিল, জামা, প্যান্ট,
পেন পেন্সিল এগুলোকে কি মেটেরিয়াল নাউন বলবো? একেবারেই নয়, কিন্তু এই ভুলটা করা যাবে না। মেটেরিয়াল নাউন আসলে কাকে বলবো আমরা? মেটেরিয়াল মানে প্রপারলি যেই পদার্থ থেকে জিনিসগুলো তৈরি হয়েছে সেই পদার্থটাকেই আমরা মেটেরিয়াল নাউন বলবো। সেটা কিরকম? যদি বলি আমরা যে নাউন দ্বারা ওজন আছে বোঝায় কিন্তু গণনা করা যায় না, যেরকম উড, উড মানে কাঠ, আমরা একটা কাঠ, দুটো কাঠ, তিনটে কাঠ এভাবে কিন্তু আমরা হিসেব করতে পারি না। কাঠের পরিমাপ করা যায় যে কতটা ওজন হবে, কতটা মাপের হবে, কতটা চওড়া হবে, লম্বা হবে, তার কিন্তু সঠিক একটা দু কাঠ, দুটো কাঠ, 1 কেজি কাঠ, 2 কেজি কাঠ সেটা হতে পারে, কিংবা 3 মিটারের দুটো কাঠ, 3 মিটারের চারটে কাঠ, একটা মাপের কাঠ হতে পারে, কিন্তু আমরা একটা কাঠ, দুটো কাঠ বলে কিন্তু গণনা করতে পারি না। কিংবা এমন কিছু নামকে বোঝাবে যা গণনা করা যায় না, কিংবা ওজন আছে হয়তো কিন্তু গণনা করা যাবে না। যেরকম কি গোল্ড, গোল্ড মানে কি সোনা, সোনার তৈরি যে লকেটটা, সোনার তৈরি যে চেন হয় গোল্ডেন চেন, সেটা কিন্তু মেটেরিয়াল নাউন নয়। গোল্ডটাকে আমরা মেটেরিয়াল নাউন বলবো, কেন না গোল্ডটা কোনো কিছু থেকে তৈরি হয় না, গোল্ডটা একটা প্রাকৃতিক উপাদান। কিংবা গোল্ড গ্লাস মানে কাঁচ, সল্ট মানে লবণ, আয়রন মানে লোহা, সিলভার মানে রূপো, কিংবা উড মানে হচ্ছে কাঠ, ক্লোথ, এয়ার, মিল্ক, এই যে এগুলো, এগুলো সাধারণত আমরা কোনো কিছু থেকে তৈরি হয় না, এটা উৎপন্ন হয়। এরা সাধারণত কি হয় যে মানে যদি আমরা যদি বলি কাঠের চেয়ার, তাহলে সেটা কাঠ থেকে তৈরি হয়েছে তবেই কাঠের চেয়ার। যদি স্টিলের চেয়ার হয় সেটা স্টিল থেকে তৈরি হয়েছে তাই স্টিলের চেয়ার। কিন্তু গোল্ড বা সোনা, সোনা কোনো কিছু থেকে তৈরি হয় না। মানে সেই রকমভাবে দেখতে গেলে যদি আমরা পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করি তাহলে অনেক গভীরে চলে যাব, তো আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। তো আমরা যদি স্বাভাবিকভাবে দেখি যে গোল্ড গ্লাস এগুলো দিয়ে কিন্তু জিনিসপত্র তৈরি হয়। গ্লাস মানে এখানে গ্লাস বলতে আমরা কাঁচের গ্লাস, স্টিলের গ্লাস সেটাকে বলছি না, গ্লাস বলতে আমরা কাঁচের কথা বলছি। সল্ট মানে লবণ, আয়রন মানে লোহা, লোহার তৈরি জানলা হতে পারে, লোহার তৈরি দরজা হতে পারে, লোহার তৈরি আরও অনেক রকম মেটেরিয়ালস হতে পারে, কাটারি হতে পারে, কুড়ুল হতে পারে, তো সেগুলো কিন্তু মেটেরিয়াল নাউন নয়। লোহাটা যেটা রয়েছে সেটাকেই আমরা বলবো মেটেরিয়াল নাউন। সিলভার কিংবা উড কিংবা ক্লোথ কিংবা এয়ার কিংবা মিল্ক এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, এগুলোকে আমরা গুনতে পারি না। একটা লোহা, দুটো লোহা এরকমভাবে গুনতে পারি কি? কিন্তু লোহার তৈরি যদি কাটারি হয় আমরা গুনতে পারি যে একটা লোহার কাটারি, দুটো লোহার কাটারি, তিনটে লোহার কাটারি, কিন্তু পার্টিকুলারলি লোহাকে কিন্তু আমরা গুনতে পারি না। তো এই ধরনের যে নাউনগুলো, গোল্ড মানে সোনা পদার্থ একটা, গ্লাস মানে হচ্ছে কাঁচ, সল্ট মানে লবণ, কিংবা উড মানে কাঠ, কাঠের তৈরি চেয়ার কিন্তু নয়, ক্লোথ মানে জামা কাপড়, শার্ট, SHIRT, শার্ট মানে কি জামা, জামাকে কিন্তু আমরা কমন নাউন বলবো। এবার জামা অনেকের হতে পারে, আমার গায়ে একটা জামা থাকতে পারে, তোমার গায়ে একটা জামা থাকতে পারে, তার গায়ে একটা জামা থাকতে পারে, প্রত্যেক গায়ে জামা থাকতে পারে, কিন্তু জামাটা তৈরি হয়েছে ক্লোথ থেকে, কাপড় থেকে, তো কাপড়কে কিন্তু আমরা গুনতে পারি না। একটা কাপড়, দুটো কাপড়, কত মিটারের কাপড় গুনতে পারি, কত ওজনের কাপড় আমরা গুনতে পারি, কিন্তু কাপড়টা কতগুলো সেটা আমরা গুনতে পারি না, সেটাকে আমরা বলি মেটেরিয়াল নাউন। এয়ার মানে বাতাস, বাতাসকে আমরা তো গুনতেই পারি না, মিল্ক মানে দুধ, দুধকে আমরা তো গুনতেই পারি না, তো এগুলোকে আমরা মেটেরিয়াল নাউন বলবো। আশা করি মেটেরিয়াল নাউন সম্পর্কে কোনো ডাউট থাকলে ক্লিয়ার হয়েছে। এর পরবর্তী স্টেপে আমরা যাবো এবার, এখন আমরা জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হলো গুণবাচক বিশেষ্য, তবে আমরা যে সবসময় গুণের নামকে বলবো তা কিন্তু নয়। আমরা পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে জানি, অর্থাৎ আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, অর্থাৎ চক্ষু অর্থাৎ চোখ, এবং কর্ণ অর্থাৎ কান, জিহ্বা অর্থাৎ জিভ, এবং চক্ষু, কর্ণ, নাসিকা অর্থাৎ নাক, জিভ এবং ত্বক অর্থাৎ চামড়া। আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে স্পর্শ করতে পারি না, না আমরা এদেরকে দেখতে পাই, না আমরা এদেরকে শুনতে পাই, না আমরা এদেরকে স্পর্শ করতে পারি বা ছুঁতে পারি, না আমরা এর স্বাদ গ্রহণ করতে পারি, এর কোনো কিছুই আমরা করতে পারি না। অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তা দিয়ে কিন্তু আমরা অনুভব করি না, তবুও তার একটা অস্তিত্ব আছে। সেই অস্তিত্ববান যদি আমরা বাতাসকে বলি, যে বাতাসকে তো আমরা চোখে দেখতে পাই না, বাতাস কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, কেননা বাতাসকে আমরা যদি আমাদের গায়ে লাগে আমরা, আমাদের চামড়া সেটাকে ফিল করে, আমাদের যে ত্বক রয়েছে সেটাকে ফিল করে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কোনোভাবেই ফিল করতে পারি না। সেটার একটা অস্তিত্ব আছে, সেটা আমরা ফিল করতে পারি, বুঝতে পারি, তবে সেটা মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেটা দিয়ে কিন্তু নয়। যেমন যদি বলা হয় যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, দোষ বা কাজের নামকে বোঝায় কিংবা অবস্থার নামকে বোঝায়, তার অবস্থাটা কেমন, সে দরিদ্র, তার যে অবস্থা সেটা কি দরিদ্রতার মধ্যে যাচ্ছে কিংবা ধনী, না কোন অবস্থা, সেই অবস্থার নামটাকে বোঝায়। যেমন হচ্ছে ফ্রিডম মানে স্বাধীনতা, কিং কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, হ্যাপিনেস মানে হচ্ছে তার যে সুখী হওয়া, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য,
লিবার্টি, এই যে নাউন গুলো এগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি, এরা কি না এরা কোন একটা অবস্থার নামকে বোঝাচ্ছে। আমরা খুশি হলে সেটাকে আমরা বলছি হ্যাপিনেস বা বিউটি, মানে সৌন্দর্য। কেউ যদি বিউটিফুল হয় তার সেটাকে আমরা বলবো, তার যে সেই গুণের বৈশিষ্ট্যটা সেটাকে আমরা বলবো বিউটি, সৌন্দর্য। যেমন এখানে আমরা কয়েকটা বাক্য লেখার চেষ্টা করেছি, যে মাই লাভ ফর ইউ ক্যানট বি মেজার্ড, আমার যে তোমার প্রতি ভালোবাসা সেটা পরিমাপ করা যাবে না, মেজার করা যাবে না, মানে অফুরন্ত ভালোবাসা রয়েছে। এবার সেই যে মাই লাভ ফর ইউ, আমার যে ভালোবাসা তোমার জন্য, সেটাকে কি দেখানো যাবে? চোখে কি কেউ দেখতে পাবে, হাত দিয়ে কেউ ধরতে পারবে, কিংবা কান দিয়ে কেউ শুনতে পাবে? কারোর প্রতি কারোর ভালোবাসা সেটা কিন্তু পরিমাপ করা যায় না। সেটা সে কিভাবে দেখাবে, কিভাবে অনুভব করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবার যদি আমরা যাই কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া। কেউ যদি কাউকে দয়া দেখায়, সেই দয়াটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, আমরা অনুভব করতে পারি যে হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, অর্থাৎ তার দয়াটাই হচ্ছে তার প্রকৃত সৌন্দর্য। কিংবা হার বিউটি মেক্স মি ক্রেজি, তার সৌন্দর্য আমাকে অত্যন্ত আকর্ষণ করে বা অত্যন্ত আনন্দ দেয় আমাকে, ঠিক আছে। হার বিউটি, এই যে বিউটি, এই যে নাউনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই নাউনগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, যাদেরকে আমরা শুধুমাত্র ফিল করতে পারি, যাদের অস্তিত্ব আছে কিন্তু আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিন্তু অনুভব করতে পারি না, সেই ধরনের নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। এখন আমরা নাউনের আরও একটি ক্যাটাগরি নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে টাইপস অফ নাউন, বা নাউনকে আরও কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এবার যদি মনে হয় যে আমরা সমস্ত নাউন অর্থাৎ নাম আছে মানেই তাকে আমরা গুনতে পারি, এরকম তো মনে হতেই পারে, কিন্তু সব নাউনকে কি আমরা গুনতে পারবো? যদি তোমাকে বলা হয় জলকে গুনো, একটা জল, দুটো জল, তিনটে জল, চারটে জল, এভাবে গুনতে পারা যাবে? যাবে না কিন্তু। কিংবা যদি আমরা হেয়ার বা চুলকে গুনতে পারি, আমরা কি গুনতে পারবো একটা দুটো করে? এত চুল থাকে তো সব গোনা যাবে না, হেয়ারকে আমরা গুনতে পারবো না। কিংবা যদি ইঙ্ক মানে কালি কিংবা অয়েল মানে তেল, এদেরকে আমরা গুনতে পারি না। সেই গোনার ভিত্তিতে আমরা নাউনকে আরও দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, যেটাকে কাউন্ট করতে পারি বা গুনতে পারি, এবং আনকাউন্টেবল নাউন, যেটা আমরা গুনতে পারি না, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তার উদাহরণ আমরা লিখেছি যে কাউন্টেবল কি অ্যাপেল, অ্যাপেল মানে কি আপেল, আমরা একটা আপেল, দুটো আপেল গুনতে পারি, চেয়ার মানে একটা চেয়ার, দুটো চেয়ার করে গুনতে পারি, সেকেন্ড এটাও আমরা গুনতে পারি, পেন, এই একটা পেন, আমরা আরও অনেক পেন, একটা পেন, দুটো পেন এভাবে গুনতে পারি, ব্যাগ, ক্যারাট মানে গাজর, গাজরও আমরা গুনতে পারি, রুপিস, এদের প্রত্যেককে আমরা গুনতে পারি। এই জন্য এদেরকে বলা হয় কাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউন কোনগুলো? ওয়াটার, জল, এদেরকে কি আমরা গুনতে পারি? গুনতে পারি না। অয়েল, তেল, নলেজ অর্থাৎ জ্ঞান, সুগার, চিনি, সল্ট অর্থাৎ লবণ, ফার্নিচার, এদেরকে আমরা কি করি না? গুনতে পারি না। সেই কারণে এদেরকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এই পার্থক্যটা বোঝা গেছে। এখানে বেশি কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখতে হবে যাদের আমরা যে নাউনদেরকে গুনতে পারবো তারা হচ্ছে কাউন্টেবল নাউন, এবং যে নাউনদেরকে আমরা গুনতে পারি না তারা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আরও একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, কিছু কনফিউশন থেকে যায়। আমরা সাধারণত সিঙ্গুলার থেকে প্লুরাল করবার সময় যে নাউনগুলোকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে করি, আমরা সাধারণত এস বা ইএস যোগ করে আমরা প্লুরাল করি, কিন্তু কিছু নাউনকে দেখতে অনেকটা প্লুরালের মতো এবং দেখে মনে হয় যে শেষে এস আছে মানে তাদের বোধহয় এটা প্লুরাল হবে, কিন্তু সেটা কিন্তু ঘটে না। সেই কয়েকটা পয়েন্টগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, যে শুধুমাত্র পরে এস বাই এস থাকলেই কিন্তু প্লুরাল নাম্বার হয় না। যেমন হচ্ছে শেষে এস থাকা সত্ত্বেও প্লুরাল হয় না, যেমন নাউনগুলো হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স হচ্ছে একটা সাবজেক্টের নাম, অঙ্ক একটা সাবজেক্টের নাম, সেটা কিন্তু প্লুরাল নাম্বার নয়। ফিজিক্স, ফিজিক্স হচ্ছে একটা সাবজেক্টের নাম। নিউজ মানে খবর, ইনিংস, কিংবা পলিটিক্স, ইকোনমিক্স, এথিক্স, প্রোগ্রেস অর্থাৎ প্রগতি, অপটিক্স, মেকানিক্স, এই যে রয়েছে এদের কিন্তু প্রত্যেকটাই দেখতে মনে হচ্ছে প্লুরালের মতো, এস আছে শেষে, কিন্তু এরা কিন্তু একেবারেই প্লুরাল নাম্বার নয়। যেমন ম্যাথামেটিক্স একটা সাবজেক্টের নাম, ফিজিক্স একটা সাবজেক্টের নাম, নিউজ অর্থাৎ খবর, এরা হচ্ছে প্রত্যেকেই কিন্তু সিঙ্গুলার, এরা প্লুরাল নয়। কিংবা কিছু নাউন সবসময় প্লুরাল হয়, এদেরকে সিঙ্গুলার করা যায় না, এদেরকে সবসময় প্লুরাল হিসাবেই ব্যবহার করা হয়। যেমন কি, যেমন যে স্পেকটাকেলস, স্পেকটাকেলস মানে কি চশমা। আমরা চশমা যখন ব্যবহার করি, দুই চোখে দুটো গ্লাস লাগানো থাকে, তো দুটো চশমা মানে দুটো গ্লাস আছে, একটা যদি না থাকে আমরা কি স্পেকটাকেল বলতে পারি? সেটা কিন্তু প্লুরাল নাম্বার নিয়েই একটা তৈরি হয়। যেমন হচ্ছে সিজার, সিজার মানে কাঁচি, কাঁচি যখন আমরা ব্যবহার করি তখন দেখি কি দুটো এভাবে ব্লেড থাকে, দুটো ব্লেড দিয়ে একটা কাঁচি তৈরি হয়, একটা কিন্তু সিঙ্গুলারে হয় না। সেরকমভাবেই সানগ্লাসেস, সানগ্লাসেস হলো দুটো চোখে আমাদের দুটো গ্লাস লাগানো থাকে, গগল, গগলেস বা গগলস, ট্রাউজার্স, ট্রাউজার্স আমরা যে পরি তার দুটো পায়া থাকে, দুটো পা থাকে, কিংবা প্যান্টস, প্যান্টেরও দুটো পায়া থাকে, সেভিংস, ট্রুপস, ওয়েগস, এগুলোকে প্রত্যেককেই আমরা প্লুরাল হিসেবেই ধরি, এরা হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয় না।
পিপল এখানে আমরা কিছু কনফিউশন পাবো যে চিলড্রেন কি অনেক সময় মনে হয় যে বোধহয় এটা সিঙ্গুলার নাম্বার চিলড্রেন মানে হচ্ছে সিঙ্গুলার নাম্বার হতে পারে কিন্তু একেবারেই নয় এটা হচ্ছে চাইল্ডের প্লুরাল ফর্ম চাইল্ড মানে হচ্ছে শিশু তার প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন কিংবা ক্যাটল ক্যাটল মানে গবাদি পশু যে ঝাঁক হয় সেটাকে আমরা ক্যাটল বলে থাকি পিপল পিপল মানে মানুষের ভিড় এগুলোকে দেখলে মনে হয় যে এরা বোধহয় সিঙ্গুলার নাম্বার কিন্তু এরা কিন্তু সিঙ্গুলার নাম্বার নয় এরা প্লুরাল হিসেবেই কাজ করে আরও একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আনকাউন্টেবল নাউনের পরে আমরা সাধারণত ইজ বসাই কিংবা ওয়াজ বসাই কিংবা হ্যাজ বসাই এভাবে আমরা কিংবা ডাজ বসাই অর্থাৎ যেটা আমরা টেন্সের ক্ষেত্রে শিখেছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সাধারণত আমরা ডাজ ব্যবহার করি কিংবা সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ ব্যবহার করি সিঙ্গুলার নাম্বার হলে ইজ ব্যবহার করি আই এর পরে এম হয় তাছাড়া সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইজ ব্যবহার করি কিংবা হ্যাজ ব্যবহার করি সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে তাই হ্যাজ এর ব্যবহার কিংবা ডু ডাজ এর ব্যবহার কিংবা এম ইজ এর ব্যবহারের ক্ষেত্রে সেটা সম্পর্কে আমরা জেনেছি যে সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা কি ব্যবহার করি টেন্সের ভিডিওতে আমরা সেটা পেয়ে গিয়েছি যদি তা সত্ত্বেও যদি তোমাদের মনে হয় যে এই সম্পর্কে ভিডিও বানানোর প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও জানাবো সেই বিষয়ে ভিডিও করে তোমাদের কাছে দেখাবো যে কিভাবে আমরা হ্যাজ হ্যাভ ওয়াজ এর এগুলোকে ব্যবহার করি তো যখন আমরা দেখি যে আনকাউন্টেবল নাউন ব্যবহার হচ্ছে তখন সেটাকে আমরা কাউন্ট করতে পারছি না তো সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবেই ধরে নিচ্ছি এবং সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরে নিয়ে আমরা তার শেষে ডাজ ব্যবহার করি কিংবা ইজ ব্যবহার করি কিংবা হ্যাজ ব্যবহার করি কিংবা ওয়াজ ব্যবহার করি কিংবা তারপরে যদি কোনো ভার্ব থাকে সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস যোগ করে থাকি যেমন যদি আমরা সেন্টেন্সের উদাহরণ দিই যে পোয়েট্রি ইজ মাই ফেভারিট বা পোয়েট্রি হচ্ছে আমার প্রিয় বা হেয়ার ইজ ফলিং ফ্রম মাই হেড মানে আমার মাথা থেকে চুল পড়ছে কিংবা নলেজ ইজ পাওয়ার বা যে জ্ঞানই হচ্ছে শক্তি সেটাও আমরা বলতে পারি তো তারপরে আমরা ইজ ব্যবহার করছি এভাবে তো যদি আমরা কিছু নাউনের পর সিঙ্গুলার কিছু নাউনের ফর্ম এখানে লেখা উচিত ছিল যে কিছু নাউনের ফর্ম সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম হয় মানে সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম একই যদি আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি সেখানে আমরা ডাজ ইজ হ্যাজ হোয়াজ এগুলো ব্যবহার করব এবং প্লুরাল হলে সেগুলো আমরা ওয়ার ব্যবহার করব হ্যাভ ব্যবহার করব আর ব্যবহার করব মানে প্লুরাল ফর্মের পরে যেটা বসে আর কি যেহেতু এর সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম একই যেমন ডিয়ার সিপ সিরিজ এয়ারক্রাফট এই যে নাউনগুলো এই ধরনের আরও বেশ কিছু নাউন রয়েছে যেগুলোকে আমরা সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম একই হিসেবেই ধরি তাদের সিঙ্গুলার ফর্মও যাই হবে এবং প্লুরাল ফর্মও তাই হবে অর্থাৎ ডিয়ার নিজেই সিঙ্গুলার ডিয়ার নিজেই প্লুরাল সিপ নিজেই সিঙ্গুলার সিপ নিজেই প্লুরাল সিরিজ নিজেই সিঙ্গুলার নিজেই প্লুরাল যদি আমরা ইজ আর এর পার্থক্য করি যে ইজ কোথায় বসাবো আর কোথায় বসাবো যদি ডিয়ারটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি তখন আমরা তারপরে ইজ বসাবো যদি ডিয়ারটাকে আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করি তখন আমরা আর বসাবো কিংবা ওয়াজ আর এর ক্ষেত্রে যদি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি আমরা ওয়াজ ব্যবহার করবো যদি প্লুরাল হিসেবে ব্যবহার করি তখন আমরা কিন্তু ওয়ার ব্যবহার করবো হ্যাজ হ্যাভের ক্ষেত্রেও একই রকমভাবে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করলে আমরা হ্যাজ ব্যবহার করবো এবং প্লুরাল হিসেবে ব্যবহার করলে আমরা হ্যাভ ব্যবহার করবো এভাবেই আমরা এই যে সিঙ্গুলার প্লুরাল একই রকম ফর্মের যে নাউনগুলো তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের ব্যবহারগুলো করব একটু আগে আমরা আলোচনা করলাম যে হ্যাজ হ্যাভ কোথায় ব্যবহার করা হয় কিংবা ওয়াজ হয় কিংবা কোথায় ব্যবহার করা হয় কিংবা ইজ আর কোথায় ব্যবহার করা হয় ইজটা সাধারণত সিঙ্গুলার নাম্বারের পরে ব্যবহার করা হয় আরটা সাধারণত প্লুরাল নাম্বারের পরে ব্যবহার করা হয় কিংবা ওয়াজ হচ্ছে সিঙ্গুলার নাম্বারের পরে ব্যবহার করা হয় ওয়ার হচ্ছে প্লুরাল নাম্বারের পরে ব্যবহার করা হয় কিংবা হ্যাজ সিঙ্গুলার নাম্বারের পরে ব্যবহার করা হয় এবং হ্যাভ হচ্ছে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার এক্সেপশন আই রয়েছে আই এর পরে অ্যাম হয় কিংবা আই এর পরে হ্যাভ হয় সেটা আই একটু ব্যতিক্রমী আইটাকে আমরা অন্য ক্যাটাগরিতে ধরে নিলাম তো এখানে আমরা যখন দেখবো যে কালেকটিভ নাউন বা যাকে আমরা আলোচনা করলাম যে বিষয়টা নিয়ে কালেকটিভ নাউন সেটা যখন আচরণ করছে সিঙ্গুলারের মতো তাহলে সিঙ্গুলারের পরে কি হয় ইজ হয় তখন আমরা ইজ বসাবো কিংবা ওয়াজ বসাবো কিংবা হ্যাজ বসাবো কিন্তু যখন দেখছি যে সেটা আচরণ করছে প্লুরালের মতো তখন কিন্তু আমরা আর বসাবো কিংবা হ্যাভ বসাবো কিংবা ওয়ার বসাবো এখানে এমন দেখছি একটু বোঝার চেষ্টা করি বিষয়টা কেমন যে দ্য টিম ইজ প্লেয়িং দ্য ম্যাচ এখন যখন টিমটা খেলছে প্লেয়িং দ্য ম্যাচ ম্যাচটাকে যখন খেলছে তারা একটা গোটা টিম একটা টিম হয়ে খেলছে একটা দল হয়ে খেলছে তারা প্রত্যেকে তখন সমষ্টি হয়ে খেলছে কিন্তু দ্য টিম আর ইটিং উইথ দেয়ার ফ্যামিলি যখন টিম আর বলা হচ্ছে ইটিং উইথ দেয়ার ফ্যামিলি তাদের ফ্যামিলির সঙ্গে খাচ্ছে তখন কিন্তু পার্টিকুলারলি তাদের নিজস্ব পরিবার আলাদা আলাদা রয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে খাচ্ছে এবং সবাই মিলে সেটা প্লুরাল নাম্বার তৈরি করছে যে টিমের মধ্যে বিভিন্ন রকম টিম রয়েছে মানে টিমের মধ্যে বিভিন্ন রকম টিম ঠিক নয় মানে বিভিন্ন রকম প্লেয়ার রয়েছে তারা তাদের মেম্বারদের নিয়ে খাচ্ছে বিরাট কোহলি তার স্ত্রীকে নিয়ে খাচ্ছে সচিন তেন্ডুলকর তার স্ত্রীকে নিয়ে খাচ্ছে কিংবা এম এস ধোনি তার স্ত্রীকে নিয়ে খাচ্ছেন এভাবেই
তারা কি করছে না আছে ইটিং উইথ দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করছে। যখনই পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি তারা একটা কাজ করছে, তখন সেটাকে আমরা প্লুরাল নাম্বার ধরে তারপরে আমরা আর ব্যবহার করছি, কিংবা হ্যাভ ব্যবহার করছি, কিংবা ওয়ার ব্যবহার করছি। কিন্তু যখন দেখছি যে তারা একই সঙ্গে একটা কাজ করছে, তখন সেখানে আমরা ইজ ব্যবহার করছি, বা ওয়াজ ব্যবহার করছি, কিংবা হ্যাজ ব্যবহার করছি। একই রকম ভাবে আরো একটা উদাহরণ যদি দেখি, যাতে কমিটি হ্যাজ সাবমিটেড ইটস রিপোর্ট, কমিটি যখন একসঙ্গে একটা রিপোর্ট সাবমিট করলো, কমিটি সবাই একসঙ্গে বসে একটা আলোচনা করে একটা রিপোর্ট সাবমিট করলো কারো কাছে, তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি কেউ করলো না, কেউ একা একা একটা একটা রিপোর্ট সাবমিট করেনি, প্রত্যেকে মিলে একটা রিপোর্ট সাবমিট করেছে, তখন সেটাকে আমরা ইজ বলে হ্যাজ বলে ব্যবহার করেছি। কিন্তু দেখা করবার একটা পারমিশন পেয়েছে, অ্যালাউ করেছে তাদেরকে। তো অ্যালাউড যখন করেছে, তাদের প্রত্যেকের ফ্যামিলি আলাদা আলাদা, একটা কমিটির সবার পরিবার এক নয়, সবার ফ্যামিলি আলাদা আলাদা, এবং তারা যখন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মিট করতে যাচ্ছে, তখন আমরা সেটাকে প্লুরাল নাম্বার হিসেবে ধরে দিচ্ছি। সবাই মিট করতে যাচ্ছে কিন্তু তাদের ফ্যামিলিগুলো ইন্ডিভিজুয়াল, তখন সেগুলোকে আমরা প্লুরাল হিসেবে ধরে নিয়ে তারপরে আমরা আর ব্যবহার করছি। একই রকমভাবে সিঙ্গুলার যেভাবে প্লুরাল ব্যবহার করা হয়, মানে অ্যামি যার ওয়াজ এয়ার হ্যাজ এর যে ব্যবহারের নিয়ম সিঙ্গুলারের পরে কিংবা প্লুরালের পরে, সেই নিয়মটা অ্যাপ্লাই হবে। তবে আমরা দেখে নেবো যে তারা ইন্ডিভিজুয়ালি কাজ করছে নাকি তারা গ্রুপ মিলে কাজ করছে, তারা একসঙ্গে কাজ করছে। যদি একসঙ্গে কাজ করে, সেটাকে সিঙ্গুলার নাম্বার ধরে আমরা ইজ কিংবা হ্যাজ কিংবা ওয়াজ বসাবো। যদি দেখি যে ইন্ডিভিজুয়ালি কাজ করছে, আলাদা আলাদা ভাবে কাজ করছে, তখন আমরা কি করি না হ্যাভ বসাবো, কিংবা ওয়ার বসাবো, কিংবা যেটা হচ্ছে আরটাকে বসাবো, যেটা প্রযোজ্য হবে, যেটা যেখানে প্রযোজ্য হবে সেটা সেখানে বসাবো। তাহলে আশা করি বোঝা গেল যে এখানে আমি কি বোঝানোর চেষ্টা করলাম। যখন আমরা কোনো নিউটার জেন্ডারে জেন্ডার সম্পর্কে আমরা জেনে থাকবো, বা জেন্ডার সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে সম্ভবত, না হলে আমি আপলোড করে দেবো। তো জেন্ডার আমরা জানি সাধারণত যে ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডার হয়ে থাকে, অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এবং উভয় লিঙ্গ। যারা ক্লীবলিঙ্গ হয়, যাদের পুরুষ কিংবা মহিলা হয় না, বা যারা যাদেরকে আমরা পুরুষ কিংবা মহিলা হিসেবে ধরি না, তো তাদের ক্ষেত্রে আমরা সাধারণত ইট প্রোনাউনটাকে ব্যবহার করি, আইটি ইট এই প্রোনাউনটাকে ব্যবহার করি তাদের পরিবর্তে। যদি আমরা লিটল বেবি, স্মল বেবি, সেটা যদিও নিউট্রাল জেন্ডার নয়, সেটাকে আমরা নিউট্রাল জেন্ডার না ধরে কমন জেন্ডার বলি, বেবিকে আমরা কমন জেন্ডার বলি, তবুও তারপরে আমরা ইটস বা ইট প্রোনাউনটিকে ব্যবহার করবো। বা কালেক্টিভ নাউনের ক্ষেত্রে কিংবা ইনসেক্ট অর্থাৎ পতঙ্গেদের ক্ষেত্রে আমরা কিন্তু ইট প্রোনাউনটিকে ব্যবহার করবো, কিংবা স্মল ক্রিয়েচার অর্থাৎ ছোট ছোট যে ক্রিয়েচার হয়, ছোট ছোট যে কীট পতঙ্গ হয় বা ছোট ছোট যে প্রাণী হয়, ক্রিয়েচার হয়, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ইটস কথাটিকে ব্যবহার করবো। এবার ম্যাসকুলিন জেন্ডার, এখানে ম্যাসকুলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডার হিসেবে কিছু জড় পদার্থকে, বা যাদের সেই অর্থে প্রাণ নেই, তারা মানুষের মতো আচরণ করে না, তাদের কে বর্ণনা করা হয়েছে। যেমন যেটাকে বলা হয় পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশন কথার অর্থ কি? পার্সোনিফিকেশন কথার অর্থ হলো মানবিকীকরণ, অর্থাৎ কোনো একটা জড়বস্তুকে বা কোনো একটা বিশাল কোনো ইমারতকে বা কোনো একটা গ্রহকে, কোনো একটা উপগ্রহকে আমরা যখন মানবিকীকরণ করছি বা তাদেরকে মনে করে নিচ্ছি যে মানুষের মতো আচরণ করছে, সাধারণত কবি লেখকরা এটা করে থাকে তাদের কবিতাতে বা তাদের গল্পে তাদেরকে বর্ণনা করেন অ্যাজ আ হিউম্যান বিং হিসেবে। তো তখন আমরা কি করি না, তাদেরকে মানবিকীকরণ করি। এবার তাদেরও ভাগ রয়েছে, কিছু জড় পদার্থ রয়েছে যাদেরকে আমরা পুরুষ হিসেবে কল্পনা করি, কিছু পদার্থ রয়েছে যাদেরকে আমরা মহিলা হিসেবে কল্পনা করি। সাধারণত যেটা করা হয় যে যাদের পাওয়ারটা একটু বেশি থাকে, পাওয়ারের ক্ষেত্রে দেখতে গেলে তাদেরকে আমরা ম্যাসকুলিন জেন্ডারে করি বা পুংলিঙ্গে করি, এবং যাদের একটু সৌন্দর্য দিয়ে বর্ণনা করা হয় বা হচ্ছে যেটা বলা হয় গ্রেস, গ্রেস দিয়ে বর্ণনা করা হয়, তাদেরকে আমরা ফেমিনাইন হিসেবে ধরি। যেমন হচ্ছে সান, এটাকে আমরা ম্যাসকুলিন হিসেবে ধরি বা পুংলিঙ্গ হিসেবে ধরি। টাইম, ডেথ মানে মৃত্যু, উইন্টার মানে শীত, এই যে এগুলোকে আমরা সাধারণত পুরুষ হিসেবে ধরি, এবং স্ত্রী হিসেবে কোনগুলোকে ধরি? ন্যাচার মানে প্রকৃতি, আর্থ মানে পৃথিবী, পিস মানে শান্তি, এগুলোকে আমরা মহিলা হিসেবে ধরি। যখন আমরা পার্সোনিফিকেশন করি বা মানবিকীকরণ করি, তখন এই জিনিসগুলোকে কিন্তু আমরা পুরুষ কিংবা মহিলাতে বিভক্ত করি। এটা একটা ছোট বিষয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা একটু দেখে নেব যে একটা ওয়ার্ড বিভিন্ন রকম পার্টস অফ স্পিচে বা বিভিন্ন রকম ফর্মে কিভাবে ব্যবহার হতে পারে। যেমন যদি আমরা দেখি অ্যাকশন, অ্যাকশন এই ওয়ার্ডটি নাউনের ক্ষেত্রে অ্যাকশন হিসেবে বসে, ভার্বে অ্যাক্ট হিসেবে বসে, অ্যাডজেক্টিভে অ্যাক্টিভ এবং অ্যাডভার্বে অ্যাক্টিভলি হিসেবে বসে। একই রকমভাবে বিউটি, বিউটিফাই ভার্ব হিসেবে, বিউটিফুল অ্যাডজেক্টিভ হিসেবে এবং বিউটিফুলি অ্যাডভার্ব হিসেবে, এদের অর্থ কিন্তু একই। বেনিফিশিয়ারি নাউন হিসেবে, বেনিফিট ভার্ব হিসেবে, বেনিফিশিয়াল অ্যাডজেক্টিভ হিসেবে, বেনিফিশিয়ারি অ্যাডভার্ব হিসেবে, কিংবা ক্রিয়েশন নাউন হিসেবে, ক্রিয়েট
ভার্ব হিসেবে, ক্রিয়েটিভ এটা অ্যাডজেক্টিভ হিসেবে, এবং ক্রিয়েটিভলি এটা অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করি। এরকম আরো বেশ কিছু ওয়ার্ডস রয়েছে যারা বিভিন্ন রকম ফর্মে বিভিন্ন রকম ভাবে বসে, কিন্তু তাদের অর্থগুলো কিন্তু একই। যেমন এদের প্রত্যেকটা অর্থ কিন্তু সুন্দর সৌন্দর্য এভাবে আর কি। যেমন বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, আর বিউটিফাই মানে সৌন্দর্য করা, বিউটিফুল মানে সুন্দর, এবং বিউটিফুলি মানে হচ্ছে সুন্দরভাবে। প্রত্যেকটার কিন্তু অর্থ সেই সুন্দরটাকে বিশ্লেষণ করে করে আমরা করছি। এরকমভাবে বেশ কিছু ওয়ার্ড থাকে। তাহলে আমরা নাউন সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করলাম এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, তো তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। আর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে বুঝতে, কিংবা মনে হয় যে আরও কোনো কিছু অ্যাড করলে ভালো হতো, সেটা সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই বিষয় নিয়ে নতুন করে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।